নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। স্বঘোষিত বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগীকে ধরতে নয়ডা পুলিশ ব্যাপকভাবে চেষ্টা চালাচ্ছে। শ্রীকান্ত ত্যাগী, যাকে একটি হাউসিং কমপ্লেক্সে একজন মহিলাকে লাঞ্ছিত করতে দেখা গেছে, গ্রেটার নয়ডা সুরাজপুর আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে ত্যাগীর আইনজীবী এখন মামলা করেছেন বলে জানা গেছে। আত্মসমর্পণের আবেদন। শ্রীকান্ত ত্যাগী পলাতক রাজনীতিবিদ, যিনি নয়ডায় একজন মহিলাকে অপব্যবহার ও লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত। তার স্ত্রী দায়ের করা অভিযোগের ভিত্তিতে ধারা 307 এর অধীনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নয়ডা পুলিশ শ্রীকান্ত ত্যাগীর অপরাধমূলক রেকর্ডের তদন্ত করছিল, যিনি নিজেকে বিজেপির কিষাণ মোর্চার জাতীয় কার্যনির্বাহী সদস্য এবং যুব সমিতির জাতীয় সহসমন্বয়কারী হিসাবে পরিচয় দিয়েছিলেন। ক্ষমতাসীন দল অবশ্য বলেছে যে তিনি এমনকি তার প্রাথমিক সদস্যও নন। ত্যাগী, যিনি এখনও 3 দিনের বেশি সময় ধরে পলাতক রয়েছেন, তার বিরুদ্ধে 5টি মামলা দায়ের করা হয়েছে। 5টির মধ্যে তার বিরুদ্ধে নারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের 2টি মামলা রয়েছে। গত সপ্তাহে নয়ডা সেক্টর 93 এর গ্র্যান্ড উমেক সোসাইটিতে একজন মহিলাকে গালিগালাজ করতে এবং হেনস্থা করতে দেখা গেছে তাকে, এবং এই ঘটনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার পরে তিনি আপাতত নিখোঁজ। জানা গেছে, কিছু চারাগাছ রোপণ করা নিয়ে ওই মহিলার সাথে তার বাকবিতণ্ডিতার সূত্রপাত হয় এবং পরে সেটি বিশাল আকার ধারণ করে। বিজেপি অবশ্য এখনও পর্যন্ত ত্যাগী এবং তার দলের সাথে যুক্ত থাকার দাবি থেকে নিজেকে দূরে রেখেছে। পলাতক সহসিত রাজনীতিবিদ সম্পর্কে তথ্যের জন্য 25,000 টাকা পুরস্কার হিসাবে ঘোষণা করা হয়েছে। নয়ডা পুলিশ তাকে ধরতে অন্যান্য পুলিশ বাহিনীর সাথে সমন্বয় করেছে বলে জানা গেছে। উপলব্ধ তথ্য অনুসারে নয়ডার গ্র্যান্ড ওমাক সোসাইটিতে একজন মহিলার সাথে দুর্ব্যবহারের জন্য যে ভিডিও ভাইরাল হয়, তারপর থেকে পলাতক শ্রীকান্ত তাকে খুঁজে বের করার জন্য 12টি দল গঠন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী সহ 4 জনকে আটক করেছে পুলিশ। তাছাড়া ত্যাগীর 5টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। লখনৌ আঞ্চলিক পরিবহন অফিসে নিবন্ধিত তার একটি গাড়িতে উত্তরপ্রদেশ সরকারের স্টিকার লেখা ছিল। প্রতীকের অপব্যবহার বিষয়েও তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।